মোটামুটি চলে যাচ্ছে ব্যস্ত চলে যাচ্ছে মানে কি যখন আন্দোলনটা শুরু হলো তখনকার সময়টা যদি বলি নুসরাত তখন যে ভয় সংখ্যা নিজেদের জীবনটা নিয়েছিল ব্যক্তি জীবন নিয়ে এবং বাকিদের জীবন নিয়ে আশঙ্কা উৎকণ্ঠা ছিল এখন কি সেই সময়টা ওই উৎকণ্ঠার ভয়টা নিজেদের জীবনের ঝুঁকিটা আছেই নাকি এখন মুক্ত স্বাধীন দেখুন সত্যি কথা বলতে ওই সময়ের যে উৎকণ্ঠা সেটা তো দিনকে দিন বেড়েছে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় অন্যরকম হয়েছে তবে এখনও যে খুব মুক্ত স্বাধীন ভয় নেই ব্যাপারটা ঠিক তাও নয় কারণ দীর্ঘদিনের ভয়ের অভ্যাস তো ভয়ের অভ্যাসটা আসলে এত সহজে চলে যায় না ভয় পাওয়ার অভ্যাসটা এত সহজে চলে যায় না সেই ভয়কে সারা দেশের মানুষ জয়টা করবে কি করে একটা তো জয় হয়েছে কিন্তু বাকি যে জয় ওই প্রথম জয়টার যে কারণগুলোর উদ্দেশ্য ছিল যে একটার পতন ঘটলে বাকিগুলো আমরা করব তো বাকিগুলা কিন্তু অনেক কঠিন সেই জায়গা থেকে যদি আমি জানতে চাই সবার আগে প্রায়োরিটি কোনটা তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়েছে সরকার দু সপ্তাহের বেশি বোধ পার হয়ে গেছে কিন্তু আমরা ডানে বামে চতুর পুরো বাংলাদেশ জুড়ে যে মানে ভুক্তভোগী বলবো সবাই বঞ্চনার শিকার হয়েছে সকলে মিলে এই দুই সপ্তাহের মধ্যে চাইছে পনেরো ষোলো বছরের সমাধানটা এই মুহূর্তে করতে হবে এখন সব সমাধান যদি অন্তর্বর্তীকালীন সরকার এই তিন সপ্তাহে করে ফেলে তাহলে তাদের যে ভুল দায়িত্ব সেটা কি হবে প্রতিদিন এমন ছোট ছোট তৈরি করে জীবনের গল্প, আমরা শেষ দিনে যখন আন্দোলনে নেমেছি শেষ কটা দিন তখন প্রতিদিন বাড়ি থেকে ক্ষমা চেয়ে ধার দেনা কিছু থাকলে শোধ করে দিও আব্বম এই টাইপের কথাবার্তা বলে নামতাম আমাদের তখনকার স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ স্লোগানের অর্থ কি আপনি জানেন এর অর্থ হচ্ছে বিপ্লব দীর্ঘজীবী হোক বিপ্লব তো আসলে দীর্ঘজীবী হয় তো এই যে এত তাড়াহুড়া বা জনগণের চাহিদা এগুলোকে আসলে আমি হ্যাঁ একটু একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমি এই জিনিসটাকে খুব স্বাগত জানাতে প্রস্তুত এই ভেবে যে বিপ্লব দীর্ঘজীবী ছিল না এতদিন বিপ্লব অর্ধমৃত অবস্থায় ছিল বিধায় এত মানুষকে পুরোপুরি জীবন হারাতে হতো হলো তার থেকে মানুষ যা করছে করুক তবে একই সঙ্গে একটু একটুখানি ধৈর্যশীলতার পরিচয় দিলাম মনে হয় ভালো হয় এ কথাটা আমি এর আগেও বলেছি গণ অভ্যুত্থানের পরের দিন আসলে শ্মশান বাস হয় ফুলসজ্জা হয় না ভাঙা গাছে পানি মরা গাছে পানি দিয়ে দিয়েও বাঁচানো কঠিন একটা ভাঙাচরা ঘর থাকার জন্য কিছুদিন তো সময় লাগবে সেটাকে সারাই করতে সবাই যে অধৈর্য হয়ে গেছে সব দিক থেকে সেটা কি একটা প্রেশার হচ্ছে কিনা অন্তর্বর্তী সরকারের জন্য দেখুন এখানে অস্বীকার করলে সেটা আসলে অন্যরকম শোনাবে আমি অস্বীকার করব না সেটা অবশ্যই প্রেশার হয়ে যাচ্ছে কিন্তু জনগণেরও অধিকার আছে কাজগুলো করার এই মুহূর্তে আমরা জনগণকে সরাসরি রেজিমের মতো বলতে পারি না যে আপনারা এটা করবেন না আমরা শুধু অনুরোধ করতে পারি যে কাজগুলো করার জন্যই তারা এসেছে আপনারা দয়া করে কটা দিন তাদেরকে একটু পরীক্ষা করুন তারা কাজটা করছে কিনা তা না হলে রয়েছে রাজপত জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক সবটাই ঠিক আছে কিন্তু এই বিপ্লব দীর্ঘজীবীর এইখানে আন্দোলন চলমান অবস্থায় এবং বর্তমান অবস্থায় তখন তো জীবনের ঝুঁকি ছিল এখনো বলছেন সেই ভয়টা জীবন থেকে যায়নি কিন্তু এই ভয়টা কবে যাবে মানুষের আর এখন কি ভয়টা আছে আপনার ভয় তো আসলে যায় না কখনো মানুষ ভয় তো পেছনার মতো ভয় মানুষকে কাজ করায় দেখেন ষোলো বছরের রেজিমে বাংলাদেশে যে দুঃশাসন দেখেছে এই দুঃশাসন প্রথমে মানুষ ভয় পেয়েছে তারপরে হয়তো ভরসা করার চেষ্টা করে প্রতারিত হয়েছে তারপরে ধীরে ধীরে মানুষ চুপ হয়ে গেছে যখন যখন মানুষ চুপ ছিল তখন মানুষের ক্ষোভগুলো ভেতরে জমা হচ্ছিল যারা দাবানলের মতো বের হয়ে এসেছে ভয় তো আসলে জীবন থেকে পিছু ছাড়ে না কিন্তু ভয়টা কবে যাবে এখন কাকে ভয় কাদের ভয় এখন কাকে ভয় কাদের ভয় সেটা কথা না যেমন মনে করেন ব্যর্থ হওয়ার একটা ভয় রয়েছে কেন এই গণভুত্থান কেন ব্যর্থ হবে কারণ এটা অভ্যুত্থান তাই প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প হাতিল উনসত্তরের গণ অভ্যুত্থান তারপরে একাত্তর পরবর্তী মানুষের আশা ভরসা যে ব্যর্থতা নব্বই পরবর্তী মানুষের আশা ভরসার যে ব্যর্থতা আমি অন্তত সত্যিই চাই না যে আজ থেকে যদি ইতিহাস আমাকে মনে রাখে মানুষ এটা মনে রাখুক যে আমি একটা ব্যর্থ অভ্যুত্থানের অংশ ছিলাম এর থেকে বরং মানুষ আমাকে ভুলে যায় সেটা অনেক বেশি নিশ্চিন্তের হবে অভ্যুত্থান গণভ্যুত্থান কখনো ব্যর্থ হয় না মানুষ কখনো ভুলবে না কারণ এবারে যেটা হয়েছে সেটা নিয়ে মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আর আমরা রাজপথ থেকে সেরে ছেড়ে যাননি কারণ আমরা তো সবসময় আপনাদের সাথে কথা বলছি আপনারাও যেটা মন বলছেন যে আমরা সরকারের পেছনে পাহারাদার হিসেবে আছি যে আমাদের যে উদ্দেশ্যগুলো ছিল সেখান থেকে যেন ভাবে ফসকে না যায় সরকার এক্সাক্টলি এবং এখানে সরকারের পেছনে পাহারাদার হিসেবে আমরা আছি তার মানে এই না যে শুধু আমরা আছি ছাত্ররা আছি আমরা মানে পুরো দেশবাসী দেখুন এই কথাটা আমি কয়েক জায়গায় বলেছি আমি আবার বল মানে আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলাদেশের বুকে রাজনীতি করাটা আর কখনোই সহজ হবে না কেন ডিফিকাল্ট হবে পলিটিক্স বাংলাদেশের মানুষ এখন প্রতি পদে পদে প্রশ্ন করবে প্রতি পদে পদে কৈফিয়ত চাইবে এবং বাংলাদেশের মানুষ সিস্টেমের কাছ থেকে আদায় করে নেবে যে সিস্টেমকে জনগণের রাস্তাতেই চলতে হবে নুসরাত এই দেশে কিন্তু অনেকগুলো আমাদের গণ অভ্যুত্থান হয়েছে সেখানে রাজনীতিবিদরা যখন কিংবা একটা ম্যান্ডেট নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটের মাধ্যমে একটা দল যখন সরকার যখন তারা বা চেয়ারে চলে যায় তখন কিন্তু অতীতটা ভুলে যায় আপনার কি মনে হচ্ছে এই পাঁচ তারিখ যা ঘটনা ঘটেছে সেই অতীত থেকে ভবিষ্যতের পলিটিশিয়ানরা কিংবা পলিটিক্স যারা করে তারা একটা শিক্ষা নেবে আপনার কি মনে হচ্ছে শিক্ষা না নেওয়া ছাড়া কোনো উপায় আছে এর আগেও তো এরকম অনেক কিছু ঘটেছে কোনো অভ্যুত্থানের পর রাস্তার কি তেমন অবস্থা ছিল হয়তো এদিক আর সেদিক কিন্তু আমার কথা হচ্ছে তফাত অবশ্যই আছে কিন্তু আপনারা কোন ভরসায় ভরসা করছেন যে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো এবং রাজনীতির আমূল পরিবর্তন হবে কারণ আমরা মাঠে থাকবো তাই তাহলে তো সেখানে জনগণের কোনো মানে অবিশ্বাসের কিছুই নেই জনগণকে অবিশ্বাস করতে বলছি না জনগণকে বলছি ভরসার জায়গা ওরা ভরসা রাখুন এবং একই সঙ্গে পাশেও থাকুন সাথে থাকুন আমরা মাঠে আছি আমরা যখন বলছি তখন আমি পুরো দেশের সব জনগণের কথা বলছি তারপরে ভবিষ্যৎ রাজনীতি অবশ্যই বদলাতে বাধ্য ভবিষ্যৎ রাজনীতি অবশ্যই বদলাতে বাধ্য কারণ ভবিষ্যতে রাজনীতি যদি না বদলায় তাহলে রাজনীতি করাটাই অসম্ভব হয়ে দাঁড়াবে